আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি তাসনিম হোসাইন। যুক্তরাষ্ট্রে 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিজয়ের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা পালন করে দেশটির ইভাঞ্জেলিক সম্প্রদায়। নির্বাচনে ট্রাম্পের বিজয়ের জন্য ইভাঞ্জেলিস্টদের বিভিন্ন সংস্থা ও গ্রুপ জোরালো ভূমিকা পালন করেছে। এরকম একটি সংস্থা হল ইউনাইটেড ইন পারপাস বা ইউআইপি। 2020 সালের নির্বাচনেও ট্রাম্প যাতে পুনরায় হোয়াইট হাউসে বসতে পারেন সেজন্য ব্যাপক ভিত্তিক কার্যক্রম শুরু করেছে ইউআইপি। আজ আমরা জানাবো আপনাদের উগ্রপন্থী ইভাঞ্জেলিকরা কীভাবে ট্রাম্পকে আবারও ক্ষমতায় আনার চেষ্টা করছে সেই তথ্য। ইউনাইটেড ইন পারপাস মূলত খ্রিস্টান ধর্মে বিশ্বাসী ভোটারদের ট্রাম্পের পক্ষে আনার চেষ্টা করে। ভোটারদের মধ্যে কারা ধর্মে বিশ্বাসী তা খুঁজে বের করার জন্য যুক্তরাষ্ট্রের প্রায় সমস্ত ভোটারদের ডেটা ব্যাংক রয়েছে তাদের কাছে। এছাড়াও স্বাধীন, বিচ্ছিন্ন এবং সংখ্যালঘু ভোটারদেরও ট্রাম্পের পক্ষে প্রভাবিত করার জন্য নানা ধরনের কৌশলের আশ্রয় নেয়। ভোটারদের প্রভাবিত করতে অনেক সময় আশ্রয় নেওয়া হয় মিথ্যাচার এবং ঘৃণা ছড়ানোর কাজ। বিশ্বের প্রতি চারজন খ্রিস্টানের একজন ইভাঞ্জেলিস্ট। মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে সবচেয়ে বেশি ইভাঞ্জেলিস্টদের বসবাস। যুক্তরাষ্ট্রের চার ভাগের এক ভাগ নাগরিক ইভাঞ্জেস্ট্রি বা ইভাঞ্জেলিক্স। ইভাঞ্জেলিস্টরা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ধর্মীয় শ্রেণী। প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের যত গ্রুপ রয়েছে তাদের সবাই মিলে ইভাঞ্জেলিক্স নামে পরিচিত। ইভাঞ্জেলিক্সরা বাইবেলের পাশাপাশি গসপেলের প্রকাশ্য প্রচারে বিশ্বাসী। ট্রাম্পের পক্ষে কার্যক্রম পরিচালনার কর্মকৌশল ঠিক করেছে ইউনাইটেড ইন পারপাস। ইভাঞ্জেলিক এবং রিপাবলিকানদের একজন বড় ধরনের ডোনার হলেন কেন অ্যালড্রয়েড। এক বৈঠকে তিনি বলেন, করোনা ভাইরাস ঈশ্বরের দান। ঈশ্বরের রাজত্ব একের পর এক গৌরবময় বিজয়ের মধ্য দিয়ে এগিয়ে চলছে, কৌশল আর ছদ্মবেশী ধ্বংসলীলার মধ্য দিয়ে। তার মতে, করোনার কারণে লাখ লাখ আমেরিকান যিশুর প্রতি মনোযোগী হচ্ছে। ওয়ালমার্টের বাইবেলের বিক্রি শেষ হয়ে গেছে। অনলাইনে চার্চের প্রচারিত ভিডিওতে রেকর্ড হিটের ঘটনা ঘটছে, কিন্তু শয়তানও বসে নেই, সেও ব্যস্ত হয়ে পড়েছে। করোনা ভাইরাস আমাদের অনেক পরিকল্পনা লণ্ডভণ্ড করে দিচ্ছে। করোনার কারণে আমরা আমাদের ভোটারদের সাথে সরাসরি দেখা সাক্ষাৎ করতে পারছি না। এরপর সংক্ষিপ্ত প্রার্থনা শেষে এলড্রেড বলেন, আমরা করোনা ভাইরাসকে কোণঠাসা করে ফেলেছি। তিনি ঈশ্বরের কাছে অনুরোধ করেন করোনার মৃত্যু থামাতে। খ্রিস্টান ভোটাররা কীভাবে ট্রাম্পের পুনরায় নির্বাচনের ক্ষেত্রে একটি শক্তি হয়ে উঠতে পারে এ বিষয়ে জোরালো কার্যক্রম শুরু করেছে ডানপন্থী খ্রিস্টান সংস্থা ইউআইপি। ইভাঞ্জেলিক নেতাদের সাথে ট্রাম্পকে সংযুক্ত করার ক্ষেত্রে 2016 সালে মূল ভূমিকা পালন করে ইউআইপি, আর এ বছরও তারা ট্রাম্পের পুনরায় নির্বাচনের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালনকারীদের মধ্যে অন্যতম একটিতে পরিণত হতে চায়। কীভাবে, আসুন জেনে নেই। ইউআইপির বোর্ড সদস্য ইতিহাসবিদ ডেভিড বার্টন মনে করেন, আমেরিকার প্রতিষ্ঠা হয়েছে একটি গোড়া খ্রিস্টান জাতি হিসেবে, সেখানে চার্চ এবং রাষ্ট্র আলাদা থাকবে না। ইউআইপি এবার উদ্যোগ নিয়েছে ইভাঞ্জেলিক্যাল নেতাদের সাথে ট্রাম্পকে যুক্ত করার জন্য। 2020 সালে নির্বাচনী পরিকল্পনার নাম তারা দিয়েছে জিগল্যাগ। জিগল্যাগ হল বাইবেলে বর্ণিত একটি শহর। এই পরিকল্পনার আওতায় তারা ইভাঞ্জেলিক নেতাদের সাথে ট্রাম্পকে যুক্ত করবেন, ধর্মীয় বার্তা প্রেরণের মাধ্যমে সংখ্যালঘু এবং চার্চের বাইরের ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালাবে। এ লক্ষ্যে তারা লাখ লাখ নতুন ভোটারদের শনাক্তকরণের কাজ করবে। এজন্য তারা ব্যবহার করবে ফেসবুক প্রচারণা। কালোদের মধ্যে ট্রাম্পের সমর্থন কম, এ ক্ষতি কাটিয়ে উঠতে ইউআইপি জোর দেবে ডরম্যান্ট ইভাঞ্জেলিক্যাল অ্যান্ড কনজারভেটিভ ক্যাথলিক ভোটারদের কীভাবে কাছে টানা যায় সে বিষয়ে। ইউআইপির পরিকল্পনা হচ্ছে 2016 সালে নির্বাচনী প্রচারণা অনুসরণ করা। এবার তারা বেশি মনোযোগ দেবে সংখ্যালঘু বিচ্ছিন্ন ভোটারদের প্রতি। ইউআইপির ব্রায়ান বার্চ বলেন, বিচ্ছিন্ন সংখ্যালঘু এবং ধর্মীয় মনোভাবাপন্ন ভোটারদের সমর্থন আদায়ের জন্য বিভিন্ন রাজ্যের অংশীদারদের মাঝে ইতিমধ্যে অনেক অনুদান বরাদ্দ দেওয়া হয়েছে। বুশের পক্ষে কাজ করা ইভাঞ্জেলিক নেতা রাফ রিড 2016 সালে নির্বাচনের ফল পর্যালোচনা করে বলেছেন, রাসবেল রাজ্যে আফ্রিকান আমেরিকান ভোটারের উপস্থিতি কম ছিল, যা এই রাজ্যে রিপাবলিকানদের জয়ে মূল ভূমিকা পালন করেছে। ভোটারদের বোঝানো হয়েছিল হিলারি হেরে যাবে, কারণ বারাক ওবামাকে সংখ্যালঘু কালোরা যেভাবে ভোট দিয়েছিল সেভাবে তারা এবার হিলারিকে ভোট দেবে না। অপরদিকে শ্বেতাঙ্গ ভোটারদের বোঝানো হয়েছিল ট্রাম্প হলেন ইভাঞ্জেলিক্যাল এবং জীবনযাপনের ক্ষেত্রে ক্যাথলিকপন্থী।
ইউনাইটেড ইন পারপাস সংস্থার সাথে আরও বিভিন্ন সংস্থার যোগ আছে। কট্টর রক্ষণশীল পারিবারিক মূল্যবোধ রক্ষায় কাজ করছে টনি পার্কিন প্রতিষ্ঠিত থিঙ্ক ট্যাঙ্ক ফ্যামিলি রিসার্চ কাউন্সিল। ফ্যামিলি রিসার্চ কাউন্সিলের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে ইউআইপি। খ্রিস্টান আরেকটি রক্ষণশীল সংস্থার নাম হল কাউন্সিল ফর ন্যাশনাল পলিসি। এই সংস্থার সক্রিয় সদস্য হল সাবেক রিপাবলিকান বব ম্যাকইউন। বব ম্যাকইউনকে ইউআইপির বোর্ড সদস্য করা হয়েছে। ট্যাক্সের রেকর্ডে দেখা যায় ওয়েলস্প্রিং কমিটির কাছ থেকে ইউআইপি $75,000 গ্রহণ করেছে। ওয়েলস্প্রিং কমিটি হল আরেকটি রহস্যজনক অলাভজনক সংস্থা। ২০১৬ সালে ট্রাম্প প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে চূড়ান্ত মনোনয়ন লাভের পর ইউআইপি ট্রাম্পের সাথে একটি হাই প্রোফাইল বৈঠকের আয়োজন করে। এখানে প্রায় 1,000 ইভাঞ্জেলিকের নেতাদের সাথে সাক্ষাৎ হয় ট্রাম্পের। এই বৈঠকে ট্রাম্প চার্চের উপর থেকে রাষ্ট্রীয় বিধিনিষেধ তুলে নেয়া এবং ধর্মীয় সম্পৃক্ত লোকদের বিচারক হিসেবে নিয়োগদানের বিষয়ে প্রতিশ্রুতি দেন। ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর থেকে ইউআইপি দেশজুড়ে নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে, নামকরা ধর্মীয় নেতা এবং ডোনারদের তাদের পক্ষে আনার জন্য কাজ করছে। ২০১৭ সালে ইউআইপি জাঁকজমকপূর্ণ একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলে। ইউআইপির সাথে এই অনুষ্ঠানের অপর আয়োজক ছিলেন সুপ্রিম কোর্টের বিচারক ক্লারেন্স থমাসের স্ত্রী গিনি থমাস। ২০১৮ সালে ইউআইপির ডিনার অনুষ্ঠানে যোগদান করেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। রিপাবলিকান দলের একজন ডোনার হলেন জর্জ সি। তিনি বিশ্বব্যাপী বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যানাডেল ক্যাপিটালের প্রধান নির্বাহী। জর্জ সি ইউআইপির জিগলা কর্মসূচির অনেক বৈঠক আয়োজনের ব্যবস্থা করেছেন। সুসান বি অ্যান্থনি লিস্ট হল গর্ভপাত বিরোধী একটি গ্রুপ। এই গ্রুপের নেতা মার্জরি ড্যানন ফ্লের সম্প্রতি যোগ দিয়েছেন ইউআইপির সাথে। ট্রাম্পের অবস্থান গর্ভপাত বিরোধী। এই সংস্থা গর্ভপাত ইস্যুকে রিপাবলিকান ডেমোক্রেট এবং স্বাধীন ভোটারদের মধ্যে তুলে ধরছে এবং এর পক্ষে ভালো ফল পেয়েছে। গত জানুয়ারিতে শুরু করেছেন ইভাঞ্জেলিক্স ফর ট্রাম্প নামে প্রচারণা। এটি তিনি উদ্বোধন করেছেন মিয়ামি ল্যাটিনো মেগা চার্চে। এ চার্চের নেতৃত্বে রয়েছেন ইভাঞ্জেলিক্যাল নেতা গ্যালিরোমো মালডোনাডো। ধর্মে বিশ্বাসী ভোটারদের খুঁজে বের করার জন্য ইউআইপি ব্যবহার করছে ডেটা মাইনিং টুলস। যেসব এলাকায় তুমুল লড়াই হবে সেসব এলাকায় 2,60,00,000 ভোটার চিহ্নিত করা হয়েছে। তাদের 3 ভাগে 2 ভাগ ফেসবুক ব্যবহার করে। টেলিভিশন প্রচারণায় যে খরচ তার নগণ্য অংশ খরচ করে ফেসবুকের মাধ্যমে এসব ভোটারদের কাছে বার্তা পাঠিয়ে তাদের কাছে আমরা পৌঁছানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সাবেক মডেল বিল ডালাস প্রতিষ্ঠা করেন ইউনাইটেড ইন পারপাস বা ইউআইপি। তিনি সান ফ্রান্সিসকো রিয়েল স্টেট বিনিয়োগকারী এবং একজন প্রযুক্তি উদ্যোক্তা। এছাড়া চার্চের কার্যক্রম প্রচারের জন্য তিনি প্রতিষ্ঠা করেন চার্চ কমিউনিকেশন নেটওয়ার্ক অনলাইন নেটওয়ার্ক। ধর্মীয় ভোটারদের খুঁজে বের করার জন্য বর্তমানে তিনি পরিচালনা করছেন পায়োনিয়ার সলিউশনস নামে একটি ডেটা মাইনিং অপারেশন। পায়োনিয়ার সলিউশনের কাছে ভোটারদের ডেমোগ্রাফিক তথ্য দেখে বিস্মিত হবেন অনেক তথ্য প্রযুক্তি গবেষক। ভোটারদের বন্দুক থাকা থেকে শুরু করে বাইবেল অনুযায়ী কে কতটা জীবনযাপন করে তার সব তথ্যই তাদের কাছে রয়েছে। তাদের এই ডেটা ব্যাংক ফাঁস হয়েছে এবং তাতে দেখা যায় 19 কোটিরও বেশি মার্কিন নাগরিকের তথ্য তাদের কাছে রয়েছে। ইউআইপি চেষ্টা করে চার্চের গণজামায়াত যোগদানকারীদের রিপাবলিকানদের পক্ষে আনার জন্য। এজন্য তারা গ্রহণ করেছে জিওফেন্সিং কৌশল। 2018 সালের এই সংস্থা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনে জয়ের ব্যাপারে ভূমিকা পালন করে। ইউআইপির একজন অফিস কর্মকর্তার নাম কেলি কুলবার্গ। এ মহিলা রয়েছে 24টি ফেসবুক অ্যাকাউন্ট এবং 14 লাখ অনুসারী। ফেসবুকে তিনি তার অনুসারীদের মধ্যে পরিচালনা করেন দলীয় বিভক্তির কার্যক্রম। এজন্য সরবরাহ করে থাকেন নানা ধরনের মিথ্যা তথ্য। ব্ল্যাকস ফর ট্রাম্প, ইভাঞ্জেলিক্স ফর বিবিকাল ইমিগ্রেশন, ভেটেরিনার্স ফর ট্রাম্প, নার্সেস অ্যান্ড ডক্টর্স ফর আমেরিকা প্রভৃতি গ্রুপ খুলে তিনি প্রতিনিয়ত মিথ্যা এবং ঘৃণা সৃষ্টির তথ্য প্রচার করে চলছেন। কেলিবার্গের ফেসবুক নেটওয়ার্কে শেয়ার হওয়া বিভিন্ন পোস্টে যুক্তরাষ্ট্রের শরণার্থী এবং মুসলিম বিরোধী নানা ধরনের প্রচারণা রয়েছে। এ ধরনের একটি পোস্টে লেখা হয়েছে, মুসলমানরা আমেরিকান সমাজের সাথে মিশে যেতে পারবে না কারণ তারা শরিয়া আইনের প্রতি অনুগত, আর শরণার্থীর কর্মসূচির কারণে আমেরিকার সংস্কৃতি বিপন্ন হবে এবং তারা হয়ে পড়বে শরণার্থীদের অধীন। B
বিশেষজ্ঞদের মতে করোনা ভাইরাসের কারণে ইউআইপির মতো কট্টর ট্রাম্পপন্থীরা আগের মতো সুবিধা করতে পারবে না, কারণ তারা যেসব ইস্যুতে কাজ করে করোনা ভাইরাসের কারণে সেসব ইস্যু আর মানুষের কাছে তেমন গুরুত্ব নাও পেতে পারে। আমেরিকানদের কাছে এখন জরুরি বিষয় হলো চাকরি, জীবিকা, স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নতি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা। তবে এসব সত্ত্বেও অনেকে মনে করেন ইউআইপি এখনও ডেমোক্র্যাটদের জন্য বড় ধরনের হুমকি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।